Story Lights. Connect with your own world. গল্পের সাথে কল্পনার জগতে। বলাই চাঁদ মুখোপাধ্যায় একজন বাঙালি কথা সাহিত্যিক, নাট্যকার ও কবি। তিনি বনফুল ছদ্ম নামেই অধিক পরিচিত। তার সাহিত্যকর্ম বিশাল এবং বৈচিত্র্যময়। বনফুলের গল্প সমগ্র এই বইটি তার লেখা জনপ্রিয় একটি বই। তার সাহিত্যকর্মের জন্য তিনি পদ্মভূষণ উপাধি লাভ করেন। আজকের গল্প সমাধান আমরা এই বইটি থেকেই নিয়েছি। আকাশ নীল, বাতাস স্নিগ্ধ, ফুল সুন্দর, এবং আমার নাম নিহার রঞ্জন হওয়া সত্ত্বেও আমার বিবাহ হইল পাকড়া গ্রামবাসিনী খান্তমুনি নামে এক পল্লীবালার সহিত, এবং বছরান্তে তিনি একটি কন্যা রত্ন প্রসব করিয়া তাহার নাম রাখিয়া দিলেন বুঝি। নামকরণটিতে একটু আপত্তি করিয়াছিলাম, তাহাতে বাড়ির এবং পাড়ার সকলে সত্য কথাই বলিল, এই কালো কুচিত মেয়ে, এর নাম পুষ্পমঞ্জরী দিবি নাকি? তোর যত সব অনাছিস। মেয়েটা কুচ্ছিতই ছিল, রং তো কালোই, একটা চোখ ছোট আর একটা বড়, তাছাড়া কিরকম যেন বোকা হওয়া ধরনের, মুখে সর্বদাই লালা ঝরে। পুষ্পমঞ্জরীর নাম দেওয়া চলে না তা ঠিক। বছর দুই পরে খান্তমুনি বুঁচিকে লইয়া বাপের বাড়ি গিয়াছেন। সেদিন রবিবার, কাহারও কাজকর্ম নাই, চণ্ডীমণ্ডপে বসিয়া নানান আলোচনা চলিতেছে। হঠাৎ আমার কথাই উঠিয়া পড়িল। দৃপেন বলিল, এই দেখো না নিয়ারের অদৃষ্ট, হলই বা একটা মেয়ে, তাও আবার এমন কদাকার। শ্যামবোস বলিলেন, তা আবার বলতে, বিয়ে দেওয়ার সময় নাকের জলে চোখের জলে হতে হবে আর কি, টাকা চাই প্রচুর। হারুখুরো তামাকটা দুটান দিয়ে কহিলেন, আরে ভাই, আজকাল আবার শুধু টাকা হলেই হয় না, লোকে টাকাও চায় রূপও চায়, যে চোখ দুটো ছোট বড় হয়েই আরো মুশকিল হলো কিরা, কি যে হবে। সকলেরই ঘোরতর দুশ্চিন্তা। এমন সময় পিয়ন আসিয়া আমাকে একখানা চিঠি দিয়া গেল। নৃপেন বলল, কার চিঠি হে? আমি চিঠিটা পড়া শেষ করিয়া বলিলাম, বউ লিখেছে বুঝি মারা গেছে কাল। স্টোরি লাইটস, কানেক্ট উইথ ইউর ওন ওয়ার্ল্ড, গল্পের সাথে কল্পনার জগতে।